দেশের সব নদীতে যখন পানির জোয়ার, তখনও খা খা করছে চুয়াডাঙ্গার নদ নদী। বর্ষার ভরা মৌসুমেও নদীগুলো দেখলে মনে হবে সরু খাল, তবুও যেন কারোর কোনো মাথা ব্যথা নেই। নদীগুলোর এই দুর্দিনের জন্য দখল দূষণকেই দায়ী করছেন স্থানীয়রা। পরিবেশের ভারসাম্য রক্ষা, নদী বাঁচাতে পরিকল্পনার কথা বলছেন সংশ্লিষ্টরা। স্যান্ডেলিনা সো রূপচর্চায় আভিজাত্য। চুয়াডাঙ্গার মানচিত্র থেকে হারিয়ে যাচ্ছে নদ নদী। নদীর গতিপথ ভরাট হয়ে পরিণত হয়েছে আবাদ ভূমিতে। বর্ষার ভরা মৌসুমেও জেলার উপর দিয়ে বয়ে চলা ছয়টি নদীর প্রায় সবগুলোর দশাই এমন। দখল, দূষণ, বাঁধ ও উৎসমুখে স্রোতধারা বাধাগ্রস্ত হওয়ায় নদীগুলোর অস্তিত্ব বিপন্নের পথে। চিত্রা, ভৈরব, নবগঙ্গা, ভাটুই ও কুমার নদ হারিয়েছে আকার ও আকৃতি। নদীতে পানি থাকতো, কিন্তু খনন করার পরে নদীতে কোনো পানি নেই, যার মনেতে বোঝা হয়ে গেছে। মাছ চাষ করতাম, এখন পাট জাগ দেবো, এখন পানিই নেই। খাল খনন করার পর এখন নদীতে পানিই নেই। আকাশে কোনো বৃষ্টি নাই, এদিকে কোনো পানি নাই, মানুষের দেখছেনই তো, ওখানে চাষ করে রাখছে, ওখানে করে রাখছে, অবহেলা হয়ে পড়ে আছে। এক সময়ের খরস্রোতা এই চিত্রা নদীটি এখন ধুধু প্রান্তর। শুধু এই চিত্রায় নয়, চুয়াডাঙ্গার ওপর দিয়ে বয়ে চলা পাঁচটি নদীর মধ্যে চারটির দশায় ঠিক এই রকম। কোনো রকমে প্রাণে বেঁচে আছে একমাত্র মাথাভাঙ্গা, কিন্তু দখল আর দূষণে সেই মাথাভাঙ্গাও এখন অস্তিত্ব সংকটে। অথচ এই মাথাভাঙ্গার বুকে চলত লঞ্চ স্টিমার। অন্যান্য নদীগুলো খনন ও রক্ষণাবেক্ষণ হলেও জেলার প্রধান এই নদীর দিকে নজর নেই কারো। দিন দিন মৃতপ্রায় মাথাভাঙ্গাও যেন অকালেই হারাতে বসেছে। নদীতে এত পানি ছিল, আমাদের বাড়ির উঠান পর্যন্ত এবং কোমর পানি পর্যন্ত ছিল, কিন্তু এই নদীর পানি দেখেন একদম শুকিয়ে গেছে। এখন হলে আপনার এই যে আবর্জনা ময়লা এদিক ওদিক করে এখন এটা হয়ে গেছে সব ড্রেন। এই যে নদীতে ময়লা আবর্জনা ফেলে পানি ভরাট ছিল, আগে গোসল করেছে কত সুন্দরভাবে, এখন সুন্দরভাবে গোসল করতে পারছে না। মাথাভাঙ্গাকে বাঁচাতে পরিকল্পনার কথা জানালেন পানি উন্নয়ন বোর্ড কর্মকর্তা। নদীগুলো এখন রিজার্ভার হিসেবে কাজ করছে এবং নদীর পানি বিভিন্ন ব্যবহারে ব্যবহৃত হচ্ছে। তাছাড়া আমাদের মাথাভাঙ্গা নদী কেন্দ্রিক একটি স্টাডি চলমান আছে। স্টাডিটি যদি আমরা হাতে পাই, তখন আমরা মাথাভাঙ্গা নদীর স্রোতধারা ফিরিয়ে আনার জন্য একটি প্রকল্প গ্রহণ করতে পারব। সরকারি প্রকল্প নামমাত্র বাস্তবায়ন নয়, নদী ও পরিবেশের ভারসাম্য রক্ষায় টেকসই পরিকল্পনা প্রণয়নের দাবি জেলাবাসীর। জিসান আহমেদ, যমুনা নিউজ, চুয়াডাঙ্গা।